দেখুন কি সুন্দর সানরাইজ, হোটেলের রুমের ব্যালকনি থেকে যদি এরকম সুন্দর সানরাইজ দেখা যায়। দার্জিলিং গিয়ে এবার আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের জানলা থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছিল। সেই হোটেলটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। রিজনেবল প্রাইসে দার্জিলিংয়ে থাকার জন্য বেশ ভালো মনে হলো আমাদের এই হোটেলটা। এটা হচ্ছে টাইগার হিলের পয়েন্টটা, এই যে আমার আঙ্গুলের সোজাসুজি এই সাইডটাতে কিন্তু সিকিমের চারধাম দেখা যায়। তো এই হলো আমাদের রুম দার্জিলিং এ। রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি, খুব একটা বিশাল বড় রুম নয়, তবে ছোটখাটোর মধ্যে একদম কম্প্যাক্ট রুমটা। এখানে একটা বেড রয়েছে যেটাতে মোটামুটি তিনজন, মানে দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা আরামসে থেকে যেতে পারবে। ওনারা এরকমভাবেই অ্যালাউ করে অবশ্য। বেডের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো একটা রানার রয়েছে, আর টাওয়াল রয়েছে, আর যেরকম টয়লেট্রিজে শ্যাম্পু আর সাবান থাকে সেগুলো রয়েছে। আর বেডটা কিন্তু বেশ কমফোর্টেবল। ফার্নিচারের মধ্যে রয়েছে একটা বেডসাইড টেবিল যেখানে চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে, ইলেকট্রিক কেটেল, তারপরে দুধ, কফি, চিনি এই সমস্ত, আর তার সাথে জল রয়েছে, অ্যাশট্রে রয়েছে। এখানে দুটো চেয়ার আর একটা ছোট সেন্টার টেবিল রয়েছে যেখানে আপনারা খাবার দাবার, ওনাদের যে ইনহাউস ডাইনিং রয়েছে সেখান থেকে রুম সার্ভিস নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে একটা ছোট ওয়্যারড্রপ রয়েছে, আর একটা টিভি রয়েছে। রুমের ইন্টেরিয়রটাও কিন্তু পুরো উডেন ফিনিশের। টয়লেটের ঠিক উল্টো দিকে একটা মিরর রয়েছে, এই হলো মিরর আর এই হলো টয়লেট, আর তার ঠিক নিচের দিকটায় ডাস্টবিন রাখা, আর এই হলো ওয়াশরুম। ছোট্ট খাটটার মধ্যে কিন্তু বেশ সুন্দর ওয়াশরুমটা। এখানে একটা ছোট্ট ওয়াশ বেসিন আছে, এখানে একটা মিরর আছে, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে জেট স্প্রে দেওয়া আছে, এখানে আর একটা টাওয়াল দেওয়া আছে, এখানে আছে গিজার, এখানে আছে শাওয়ার। শীত প্রধান দেশে গিজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো ডিনার করতে এসেছি ওনাদের ডাইনিং হলটায়। দার্জিলিংয়ে ঠান্ডা থাকবে না এটা খুব অস্বাভাবিক ব্যাপার আর কি। দেখছেনই টুপি ফুপি পরে আর কি একদম খেতে চলে এসেছি, তো এখন গরম গরম খাবার খাবো, এটাই একটা দারুণ ব্যাপার। আর ডাইনিং এরিয়াটা কিন্তু খুবই সুন্দর সাজানো, আর আজকে তাড়াতাড়িও চলে এসেছি, 9:30 বাজে খেতে চলে এসেছি, কারণ সকাল থেকে ভারী খাবার খাওয়া হয়নি। তো আপনাদের সাথে একটু ডাইনিং হলটা শেয়ার করে নিই। ডাইনিং এরিয়ায় দেখুন ঢুকেই এরকম ডান সাইডে রিসেপশন আছে, আর বেলুন দিয়ে দেখুন কি সুন্দর সাজানো, আর এখানে চেয়ার টেবিল পাতা আছে, এখানে একটা বড় সোফা আছে, আর এখানে এলইডি টুনি বাল্ব দিয়ে সাজানো আছে, পুরো বেশ সুন্দর কিন্তু ডেকোরেট করা, আর এগুলো কিন্তু সব উডেন ফিনিশ। এখানে কিন্তু থালি হিসেবে খাওয়ার হয় না, এখানে সমস্ত ইন্ডিভিজুয়াল আইটেম অর্ডার করতে হয়। তো আমরা অর্ডার করেছি হচ্ছে ডাল, বেগুন ভাজা, ডিম, আর এখানে একটা স্পেশাল এখানকার পাতা বাটা রয়েছে, আর ভাত। সব জিনিস থেকেই বেশ ধোয়া উঠছে দেখতে পাচ্ছি, জিনিসটা ঠান্ডা হওয়ার আগেই পেটে চালান করি। ওনারা যে পরিবেশন করেছে সেটা আমার বেশ ভালো লাগলো, সবকটাই কিন্তু ইউজান্ত্র বাটিতে এবং শাল পাতায় খেতে দিয়েছে, থালার ওপরে শাল পাতা দিয়ে, শাল পাতা যেটা আজকাল দেখতেই পাওয়া যায় না আর কি। দার্জিলিংয়ে ভাবা যায়, দার্জিলিংয়ে শাল পাতায় খাচ্ছি, তো এটা আমার বেশ ভালো লাগলো। দেখে তো ধনে পাতা বাটা মনে হচ্ছিল, বাট বেশ মিষ্টি মিষ্টি, অন্যরকম টেস্ট, ভালো লাগছে খেতে। তো পেটে খাবার পড়েছে তাই গরম লেগেছে, টুপি টুপি খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন। খাবার কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্টি, আর মানে দার্জিলিংয়ের মতো জায়গায় বসে এই রকম ঘরোয়া বাঙালি খাবার ভীষণ, মানে অনেক দিন পর খেলাম আর কি, ভীষণ ভালো খাচ্ছি। ডিম দিয়ে খাচ্ছি এখন, ডিমটা দেখে বেশ রংচঙে মনে হচ্ছিলো যেরকম আমি পছন্দ করি, তবে খেয়ে মনে হচ্ছে রংচংটা রয়েছে তবে টেস্টটা কিন্তু মানে সেই বিশাল রিচ, খেলে কষ্ট হবে সেরকম নয়। খাওয়া দাওয়া কমপ্লিট, রুমে চলে এসেছি, এখন ঘুমোবো, তাই সবাইকে গুড নাইট, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম দার্জিলিং। এখন আমি টাইগার হিলে যাইনি বা কোনো ভিউ পয়েন্টেও নেই, আমি আমাদের হোটেলের শান্তি নিলায়ামের যে ব্যালকনিটা আছে সেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি সানরাইজ দেখছি। আপনাদের আর ভোর 3টের সময় উঠে টাইগার হিলে দৌড়ে দৌড়ে যেতে হবে না, এই শান্তি নিলায়ামের ব্যালকনি থেকে আপনারা কিন্তু সানরাইজ দেখতে পাবেন, আর দারুণ সুন্দর সানরাইজ হচ্ছে, আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সানরাইজ।
হোটেলের রুমের ব্যালকনি থেকে যদি এরকম সুন্দর সানরাইজ দেখা যায় তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই। আর যেই সূর্যটা হালকা হালকা উঠবে এদিকটাতে, এই সাইডটাতে আপনারা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবেন। এই দিকটা থেকে শুরু করে এই এত পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। আমার আঙুলের সোজাসুজি এই সাইডটাতে কিন্তু সিকিমের চারধাম দেখা যায়। আর এই সাইডগুলোতে দাওয়ায় পানি আরও ছোট ছোট যে দার্জিলিংয়ের গ্রামগুলো আছে সেইগুলো পড়ে। মানে ব্যাপারটা আপনাদের বলে দিই, টুংসুং রোড বা হচ্ছে জাকির হোসেন রোড, আপার টুংসুং রোড বা লোয়ার টুংসুং রোড, এই যে এই সাইডগুলোতে যে হোটেলগুলো আছে সেইগুলো থেকে কিন্তু আপনারা সানরাইজ দেখতে পাবেন পুরো ভালোভাবে। আর মাউন্টেন ভিউটা একটা সুন্দর পাওয়াই যায়, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাবেন। আর এখান থেকে কিন্তু টাইগার হিলও দেখা যায়, আপনাদেরকে একবার দেখায়। এটা হচ্ছে টাইগার হিলের পয়েন্টটা, দাঁড়ান আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই এই দেখুন, এটা হচ্ছে টাইগার হিলের পয়েন্টটা। এই যে আপাতত আকাশ কিন্তু রং বেরঙের কালারে সেজে উঠেছে, দারুণ লাগছে। যেরকম বিকালবেলার দিকে সি বিচের দিকে দেখা যায় নানান রকম কালারের একটা শেড থাকে মেঘের মধ্যে, সেই রকম এখন কিন্তু এই দার্জিলিং থেকে আমি আপনাদের এরকম সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। এই যে দেখুন নানান রকমের কালার দেখুন, তো এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা মাস্ট, না সেটা আপনাদের খুশি। সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, যাতে আমরা কাজ করতে আরও বেশি উৎসাহিত হই। আর বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। সকাল সকাল বেডটি অর্ডার করেছি আর চলেও এসেছে। এই যে একটা বড় কাপের চা দিয়ে গেছে, আর বাইরের জাস্ট ভিউটা দেখুন। এই যে এদিকটাতে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় এই সাইডটাতে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে বলে কিছু দেখা যাচ্ছে না, বাট যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাবে। আমরা তো ওয়েট করছি ওয়েদারটা কখন ক্লিয়ার হবে, আজকে পুরো একদম মেঘলা ওয়েদার। তো এখন আপাতত চা এনজয় করি, নাহলে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, এখানে ভীষণ ঠান্ডা। সকাল থেকে ঘরেই বসেছিলাম, ঠান্ডা ছিল, ঠান্ডাটার সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট করছি, দরজা খুলে জানলা খুলে বারান্দায় দাঁড়িয়ে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। যাই হোক এখন একটু রোদের দেখা পাওয়া গেছে। আর এর মধ্যে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে রুমে, ব্রেড অমলেট অর্ডার করেছি, দাঁড়ান। তো এই হলো আমাদের ব্রেকফাস্ট, এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমি ব্রেকফাস্ট করব। অনেক রকমের গাছপালা, ফুলের গাছ, সাকলেন্স দিয়ে কিন্তু বাইরের এন্ট্রান্সটা সাজানো। তো আমি এখন দাঁড়িয়ে আছি 303 নাম্বার রুমে শান্তি নিলায়াম হোটেলের, যেখানে আমরা রয়েছি এবার দার্জিলিংয়ে ঘুরতে এসে। থ্রি বেডেড রুম ওনাদের এটা, এখানে চারজন ইজিলি থাকতে পারবে, কারণ যে ডাবল বেডটা রয়েছে সেটা বেশ বড়, সেটাতে তিনজন আরামসে থাকা যায় আর কি। এরকম একটা সুন্দর বেড যেরকম আমাদের রুমে দেখিয়েছিলাম উইথ প্যাডিং, এবং ওনাদের যে ম্যাট্রেসটা রয়েছে সেটা ভীষণ কমফর্টেবল রয়েছে। মাস্ট সে ওনাদের ম্যাট্রেসগুলো কিন্তু ভীষণ 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 কমফর্টেবল। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, রুমের যে ইন্টেরিয়ার তার সাথে ম্যাচ করে এটাও বেশ উডেন ফিনিশের রয়েছে। একটা সেন্টার টেবিল রয়েছে আর উপরে একটা টিভি রয়েছে। আমি যেটা বলতে বাধ্য হলাম, সেফটি পারপাসের কথা মাথায় রেখে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার আছে বাইরেটায়, যেটা কিন্তু বেশিরভাগ হোটেলেই দেখা যায় না এই যে ফায়ার এক্সটিংগুইশার। একটা বেডসাইড টেবিল রয়েছে, বেডসাইড টেবিলে রয়েছে কফি, চিনি, দুধ, ইলেকট্রিক কেটেল, এই সমস্ত আর কি। এই রুমটা যেহেতু ভিউ রুম, তো এখান থেকে একটা বড় উইন্ডো রয়েছে যেখান থেকে আপনারা মাউন্টেন ভিউ পাবেন এবং কাঞ্চনজঙ্ঘার বেশ অনেকটা রেঞ্জ দেখতে পাবেন। এই জায়গাটা দারুণ, আর ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, বাইরের ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগছে। আমি মানে ভিডিওতে কথা বলবো কি, আমার চোখটা বারবার বাইরের দিকে চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তো একদম উইন্ডোর সামনেই দুটো বেশ সুন্দর বেতের মোড়া বা চেয়ার, যেটাই বলবেন আপনারা, সেটা রয়েছে, যাতে এটাতে বসে আপনারা আরাম করে বাইরের এই সিনিক বিউটিটা উপভোগ করতে পারেন। তো এই দিকটাতে একটা মিরর রয়েছে আর তার উল্টো দিকেই কিন্তু ওয়াশরুম রয়েছে। আসুন, ওয়াশরুমের ভেতরে কিন্তু সমস্ত ফেসিলিটি আছে, যেরকম ওয়াশ বেসিন আছে, এখানে সুন্দর একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে জেট স্প্রে আছে, ওপরে গিজার আছে, এখানে শাওয়ার আছে। রুমের ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর, পুরো উডেন ফার্নিশ করা, দারুণ লাগছে কিন্তু। এই ফ্লোরে আরেকটা রুম রয়েছে,
যেটা হচ্ছে 301 নম্বর রুম, 5-বেডেড রুম। আসুন, দুটো ডাবল বেড রয়েছে। ঢুকেই আমার এটাই চোখে পড়লো, দুটো ডাবল বেড, টিভি, ওয়ার্ড্রপ, সাইড টেবিল, ইলেকট্রিক কেটেল, সমস্ত কিছুই রয়েছে। ইভেন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মিরর রয়েছে। কিন্তু এই রুমটা হচ্ছে সিটি ভিউ রুম। এই রুমটা থেকে কিন্তু মাউন্টেন ভিউ পাবেন না, রাস্তার ভিউ পাবেন, বেশ সুন্দর। আর এই রুমে একটা আমি রুম হিটার দেখতে পাচ্ছি, এখানে রাখা রয়েছে। যেহেতু ঠান্ডার জায়গা, অনেকেরই রুম হিটারের প্রয়োজন হয় যাদের সাথে বাচ্চা থাকে বা বয়স্ক লোক থাকে। এছাড়া অনেকেরই শারীরিক প্রবলেমের জন্য রুম হিটার চান, তবে এই রুম হিটারটা কিন্তু এক্সট্রা পেয়েবল। তার জন্য হোটেলের সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে যে কত টাকা এক্সট্রা বা কী সেটা। আর আরেকটা যে কথা বলার আছে সেটা হলো 24x7 ফ্রি ওয়াইফাই পাচ্ছেন। তো আমি হোটেল শান্তি নিলয়মের রিসেপশনে দাঁড়িয়ে আছি, দাদাকে সঙ্গে পেয়েছি। দাদার থেকে শুনবো সমস্ত যে হোটেলের বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে সেগুলোর সিজন অফ সিজনের ভাড়া কিরকম। নমস্কার। হ্যাঁ, তো আপনি আমার দর্শক বন্ধুদের একটু বলে দিন। অফ সিজনের রেট স্টার্টিং হয় 1500 টাকা থেকে মিনিমাম, ওটা আপ টু 2500 পর্যন্ত থাকে। আর সিজনে মোটামুটি ধরে নিন 2500 থেকে স্টার্ট আপ টু 5000 পর্যন্ত রুম আছে। এর জন্য মানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ডিলাক্স, প্রিমিয়াম, সুপার ডিলাক্স এরকম। আর যেটা জিজ্ঞাসা করা সেটা হলো আনম্যারিড কাপেল, তারপর পেট ফ্রেন্ডলি কিনা, সোলো ট্রাভেলার অ্যালাউ কিনা, এগুলো একটু বলে দিন। আনম্যারিড কাপেল আমাদের অবশ্যই অ্যালাউ, কিন্তু দুজনেরই বয়স 21+ হতে হবে এবং ভ্যালিড ডকুমেন্ট দুজনকেই দিতে হবে, তাহলে আমাদের অ্যালাউ, কোনো অসুবিধা নেই। পেট ফ্রেন্ডলি তো অবশ্যই, কারণ আমার নিজেরও পেট আছে। পেট ফ্রেন্ডলি হোটেল আপনি আনতে পারেন। 3 মাসের ছোট বাচ্চা যদি পেট হয় তাহলে কোনো চার্জেবল হয় না, 3 মাসের বড় পেট হলে ডগ হোক ক্যাট হোক তখন চার্জেবল। এই হোটেলটা ম্যাল থেকে কতটা দূরে অবস্থিত, আর এখান থেকে সাইট সিনের কি কি ব্যবস্থা করা যায়? দেখুন, ম্যাল থেকে আমাদের হোটেল একদম সমতলে 400 মিটারের মধ্যে অবস্থিত, এবং আমাদের হোটেল থেকে পিক আপ, ড্রপ, লোকাল সাইট সিন, পিক আপ মানে NGP, শিলিগুড়ি, বাগডোগরা, যেখান থেকে কাস্টমার আসতে চাইবেন পিক আপ হয়ে যাবে, সেটা দার্জিলিং লোকাল সিন্ডিকেট গাড়ি দিয়ে আমরা পিক আপ করাই, যার জন্য গাড়িটি আমাদের একদম হোটেলের গেটেতেই আপনাকে ড্রপ করাবে। এই আপার টুংসুং রোড, এটা হলো ম্যালের যে আস্তাবলের রাস্তাটা রয়েছে সেদিক থেকে সমতলেই অনেকটা হাঁটা, উপরে উঠতে হবে না, নিচের দিকেও নামতে হবে না। এই রোডে মানে এর আশেপাশে যে রোডগুলো রয়েছে, জাকির হোসেন রোড বা লোয়ার টুংসুং রোড, এই সমস্ত জায়গায় কিন্তু গাড়ির পিক আপ ড্রপ হয় না, কিন্তু এখানে কিন্তু গাড়ির পিক আপ ড্রপ হয়। এইটা কিন্তু বেশ বড় একটা প্লাস পয়েন্ট এই হোটেলের জন্য। আর আমরা দার্জিলিং মেলে কিন্তু একটু পরেই বেরোবো, পুরো এক্স্যাক্ট লোকেশনটা কোথায় সমস্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। একদম। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। লাঞ্চ অর্ডার করেছি হোটেল থেকেই, ফুড অ্যান্ড লজিংয়ের কিন্তু কোনো অপশান নেই, এখানে আলাদা করে লাঞ্চ অর্ডার করতে হয়। তো লাঞ্চের কী রেট আছে, কোন খাবারের, এত কিছু তো এরকমভাবে বলা সম্ভব না। তো ওনাদের সাথে হয় ফোনে যোগাযোগ করে নেবেন, আদারওয়াইজ এখানে এসে ওনাদের সাথে কথা বলে নেবেন। তো আমরা এখন লাঞ্চটা এনজয় করি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে রোডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ম্যাল থেকে আসছে আস্তাবলের রাস্তা। এইটা হচ্ছে 3 রাস্তার মোড়, এখান থেকে নিচে হচ্ছে লোয়ার টুংসুং রোড, এইদিকে চলে গেলে হচ্ছে আপার টুংসুং রোড, আর ওপরের দিকে যেটা চলে গেছে ওটা হচ্ছে জাকির হোসেন রোড। আমাদের যে হোটেলটা ওটা হচ্ছে আপার টুংসুং রোডে। আর ম্যালের সামনে মিয়ামোর কাউকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে, মিয়ামোরের সামনে দিয়ে একদম স্ট্রেট যেই গলিটা রোড লেভেলে চলে গেছে সেই গলিটা দিয়েই যেতে হবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।